একটা পাঞ্জাবি মেয়ে ওর মা খুব অসুস্থ, সুপ্রিম কোর্টের পারমিশন দেওয়া ছিল যদি ও কখনো বাইরে যায় শুধু ইডিকে একটা জানাবে, সেই অনুযায়ী সে ইডিকে জানিয়েছে আজকে অনেকদিন আগে। তখন ইডি বলতে পারতো তুমি যেও না, কিন্তু এয়ারপোর্টে গিয়ে নোটিস ধরানো হাতে যে 8 তারিখে তুমি এসো, অমানবিক জিনিস চলছে। এখন মানুষকে সাহায্য করার পরিবর্তে কি করে দানব দৈত্যগিরি করা যায় সেদিকে হচ্ছে। একদিকে মিছিল, মৃত্যুর মিছিল চলছে, কোনো লজ্জা নেই, কোনো সমবেদনা নেই, মৃত্যুর মিছিল, মানুষের পাশে না দাঁড়িয়ে এরা মৃত্যুটাকে কি করে ধামা চাপা দেওয়া যায় তার কম্পিটিশনে নেমেছে। আমি এই কম্পিটিশনে যেতে চাই না ভাই, আর আমি সবসময় মানুষ বিপদে পড়লে যেই করি আমি তাদের সাহায্য করা আমার ফার্স্ট প্রায়োরিটি। উনি বেআইনি করে যেতে গেছিলেন যে স্যার আইনটা সবার জন্য সমান, ওনারা যেমন ভাবেন যে পশ্চিমবঙ্গটা ব্যানার্জি পরিবার শাসিত, কারণ ওনার জন্য যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে রাজ্যের কোনো মন্ত্রীর জন্য সেই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, তো তিনি ভাবছেন যে ব্যানার্জি পরিবারের সম্পত্তি পশ্চিমবঙ্গটা, তো দেশের আইন কানুন আছে, আইন কানুন মেনে সকলকে চলতে হবে। তিনি এবং তার পরিবার একাধিকভাবে বিভিন্নভাবে অভিযুক্ত। 2019 সালে ফেব্রুয়ারি মাসে তিনি এবং ওনার বোন মনোকা গম্ভীর কয়েক ব্যাগ সোনা নিয়ে সেখানে ধরা পড়েছিল। কাস্টমসের সেই ইনভেস্টিগেশন এখনো কমপ্লিট হয়নি। ওনার নামে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কাশীকর্ণ শাখায় ক্রমান্বয়ে 4 বছর ওল স্কেমে টাকা গেছে। স্বাভাবিকভাবে লুকআউট নোটিস থাকলে উনি উইদাউট দ্য কনকারেন্স ফ্রম দি ইনভেস্টিগেটিং এজেন্সি, উইদাউট দ্য প্রায়র পারমিশন অফ দি কোর্ট উনি যেতে পারেন না। 5th September 2022 ডিউরিং হিয়ারিং অফ দিস মামলা নাম্বারটা সুপ্রিম কোর্ট was pleased to take note of the submission of the learned Solicitor General of India that no coercive steps shall be taken against them and that there are no travel restrictions on them. 5th September 2022 Supreme Court e shunani shomoy eta jana gelo je there are no travel restrictions on them. দুই শিশু সন্তানকে নিয়ে তিনি সম্পূর্ণ বৈধভাবে বাইরে যাচ্ছিলেন। আমরা প্রথমে বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজিরবিহীন নবজোয়ার যাত্রা, যেটি কার্যত জনজোয়ার যাত্রায় পরিণত হয়েছে, তাতে ভয় পেয়ে বারবার বিঘ্ন ঘটানোর চেষ্টা হচ্ছে। কখনো অভিষেককে নোটিশ পাঠানো হচ্ছে, কখনো অভিষেকের কনভয়ে হামলা করা হয়েছে, কখনো তার স্ত্রীকে হয়রান করা হচ্ছে। ফলে অভিষেককে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তার বাড়ির লোকদেরও আবার হেনস্থা করা শুরু হয়েছে, যারা এই ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে অভিষেকের মোকাবিলা করতে না পেরে ভয়ে তার বাড়ির লোকের গায়ে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে হাত দেয়। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া, তারা সম্পূর্ণভাবে কাপুরুষ এবং দিশাহীন রাজনীতি করছেন। সবার বিরুদ্ধে তদন্ত চলছে, বিভিন্ন তদন্ত সংস্থা বলেছে বাইরে যেতে না বলেছে, তত্ত্ব পাচার হয়ে যাবে, গেলে আবার এলে সমস্যা, সোনা জানা নিয়ে আসেন সে নিয়ে সমস্যা, সন্দেহের মধ্যে আছেন, সেই জন্য স্থায়ীভাবে আটকেছে। হ্যাঁ, কোর্টে যান, কারণ জানা যাবে, চলতে থাকবে একাধিক মামলায় এরা অভিযুক্ত, জিজ্ঞাসাবাদ চলবে, যখন তথ্য প্রমাণ হবে, অনেকের কপালে কাকুর মতো হবে, কাকুর জেঠুর মতো অবস্থা হবে, কেউ কেষ্টর মতো অবস্থা হবে, একদিন জেলের ভাত খেতে হবে।